মোবাইল ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উলুবেরিয়ার কুলগাছিয়া জয়নগর পশ্চিম পাড়ায় স্থানীয় সূত্রে জানা যায় দুই যুবক বাইকে করে এসে এক পথচারীর ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে যায় তখন গ্রামবাসীরা তাদের ধাওয়া করে ধরে ফেলে উত্তেজিত গ্রামবাসীরা দুই যুবককে গণধোলাই দিয়ে বাইকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ এসে দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায় দুই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি অ্যাকচুয়ালি আমাদের পাড়ার ছেলেরাই ওখানে আছে মোবাইলটা ফোন এসেছিলো ফোন থেকে বার করে কানে দিয়েছিল মানে ধরছিল দেখছিল হঠাৎ করে এরা দুজন বাইক নিয়ে এসে কি করলো তার ফোনটা তুলে নিয়ে পালাতে চেষ্টা করে আর এইখানে যে কাজ করছে বুঝতে পারে না সে সেখান থেকে এরা এখান থেকে দাঁড়িয়ে পড়েছে যেমন হয় সেরকমই হয়েছে এবার এই এলাকায় শুধু এক একজনের নয় প্রতিজনের ফোন চুরি হচ্ছে একবার নয় দুবার নয় অনেক অনেক লোকের ফোন চুরি হচ্ছে বারবার কোথায় এদের বাড়ি তো বলছে বিশ্বপুর বারাগোয়াল বলছে জানি না কোথায় বাড়ি নাম কিছু বলেনি উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট আনন্দ বার্তা